হ্যালো বন্ধুরা, এডুকেশন ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আমি পিয়ালি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস টুয়েলভের সিলেবাসে যেমন রয়েছে তেমন ওয়েস্ট বেঙ্গল টেট এবং সেন্ট্রাল টেটের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমরা শিখনের শ্রেণীবিভাগ বা টাইপস অফ লার্নিং সম্পর্কে জানব। তার আগে রবার্ট গ্যাংনে কে ছিলেন সেই সম্পর্কে বলি। রবার্ট মিলস গ্যাংনে, যিনি একজন কে ছিলেন আমেরিকান এডুকেশনাল সাইকোলজিস্ট, শিক্ষা মনোবিদ ছিলেন। তিনি তার কন্ডিশন অফ লার্নিং নামে একটি বই লিখেছিলেন 1965 সালে, এবং সেই বইতে তিনি এই আট ধরনের শিখনের কথা ব্যাখ্যা করেছিলেন। তাহলে রবার্ট, তার পুরো নাম কি? রবার্ট মিলস গ্যাংনে, বা অনেকে জ্ঞানেও বলে। তার বইটার নাম কি? কন্ডিশন অফ লার্নিং, 1965 সালে তিনি এই বইটা লিখেছিলেন, এবং এই বইটাই তিনি আট ধরনের শিখনের কথা বলেছিলেন। এবং যে তিনি যে আট ধরনের শিখনের কথা বলেছিলেন সেটি তিনি একটি মডেলের আকারে পরিবেশন করেছিলেন, একটি পিরামিডের মতন মডেলের আকারে তিনি এই আট ধরনের শিখনের কথা ব্যাখ্যা করেছিলেন। এবং এটাকে হিয়ারকি অফ লার্নিংও বলা হয়। হিয়ারকি মানে হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে, মানে নিচু স্তর থেকে উঁচু স্তরে কীভাবে আমাদের শিখন হচ্ছে সেই সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছিলেন। এবং সর্বনিম্ন স্তর বা বেসিক লেভেল কী ছিল এখানে? সিগন্যাল লার্নিং, যেটি প্যাভলভের শিখনের সাথে সম্পর্কযুক্ত, বা সিগন্যাল লার্নিং বা সংকেত শিখন। সংকেত শিখনের অর্থ হলো এখানে কি করা হয় যে শিক্ষার্থীকে কোনো সংকেত দ্বারা সংকেত দেওয়া হয় এবং তার দ্বারাই সে শিখতে পারে। যেমন একটি ছোট শিশুর সামনে যদি হাত বাড়ায় সে কি করবে? কোলে চলে আসবে। তার মানে আমি তাকে সিগন্যাল দিচ্ছি যে আমি তোমাকে কোলে নিতে চাইছি। তাহলে বাচ্চাটা কি করবে? সে কোলে আসবে। ছোট শিশুদের কি শেখানো হয়? যে লাল লাইট দেখলে গাড়ি থেমে যায়, আর সবুজ লাইট দেখলে গাড়ি চলতে শুরু করে। তাহলে এটা একটা কি? সংকেত। কিংবা কোনো শ্রেণীকক্ষে শিক্ষিকা পড়াচ্ছেন এবং পড়াতে পড়াতে হঠাৎ করে চুপ করে গেলেন, তখন শিক্ষার্থী যারা থাকে তারা কি হয়ে যায়? মনোযোগী হয়ে যায়। কেন শিক্ষক বা শিক্ষিকা চুপ করে গেলে সেটা তারা বুঝতে পারে না, তখন তারা মনোযোগী হয়ে যায়। তাহলে এখানে শিক্ষিকা কী করলেন? একটা সিগন্যাল দিলেন যে তোমাদের এবার শান্ত হতে হবে, নাহলে আমি পড়াতে পারছি না। তাহলে এই যে এভাবে যে শিখন হয় সেটাকেই বলছে সিগন্যাল লার্নিং বা সংকেত শিখন। প্যাভলভের পরীক্ষায় যে দেখিয়েছিলেন প্যাভলভ, যে কুকুরে কি হয় যে ঘণ্টাধ্বনি বাজলেই তার লালাখনন হতে শুরু করছে। কেন? কারণ ঘণ্টাধ্বনিটা কি? কুকুরের কাছে একটা সংকেত যে ঘণ্টাধ্বনি বাজলো বা ঘণ্টার আওয়াজ হলো, এরপরে তাকে খাদ্যবস্তু দেওয়া হবে। তাই খাদ্যবস্তু না দিলেও যখনই সে ঘণ্টাধ্বনি শুনছে সেটা কি হচ্ছে? কুকুরের তখন থেকেই লালাখনন শুরু হচ্ছে। তাহলে এটা কুকুরের কাছে একটা কি? ঘণ্টাধ্বনিটা একটা সংকেত। তাই এটাই হলো সিগন্যাল লার্নিং বা সংকেত শিখন। এটি হচ্ছে সর্বনিম্ন স্তর। এরপর আসছে স্টিমুলাস রেসপন্স লার্নিং বা উদ্দীপক প্রতিক্রিয়া শিখন। এটির অর্থ কি? উদ্দীপক প্রতিক্রিয়া শিখনের অর্থ হলো এখানে উদ্দীপকের মাধ্যমে শিখন সম্ভব হয়। অর্থাৎ কোনো শিক্ষার্থীকে যদি বলা হয় যে তুমি যদি এই হোমওয়ার্কগুলো করে নিয়ে আসো তাহলে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে, সঙ্গে সঙ্গে সে কী করবে? সে হোমওয়ার্কগুলো করে নিয়ে আসবে পরের দিন। তাহলে এখানে শিখনটা কী হলো? যে উদ্দীপক, যেটা তাকে পুরস্কারটা দেওয়া হবে সেটা হচ্ছে তার কাছে একটা উদ্দীপক, এবং তাকে প্রতিক্রিয়া করাতে উদ্দীপিত করলো। ঠিক তেমনি আরও উদাহরণস্বরূপ বলা যায় যে আমি যে ধরো এই যে আমি ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো যে তোমরা লাইক করছো কমেন্ট করছো সেগুলো আমার কাছে কি? একটা উদ্দীপক, এবং এটা আমাকে কি করছে? আরও ভিডিও বানাতে উদ্দীপিত করছে। তাহলে এইভাবে যে শিখন হচ্ছে তাকে বলছে উদ্দীপক প্রতিক্রিয়া শিখন। এটা স্কিনারের অপারেন্ট লার্নিংয়ের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট আসছি চেন লার্নিং বা শৃঙ্খলা শিখন। শৃঙ্খলা শিখনের অর্থ হলো কি? শৃঙ্খলা শিখনের অর্থ হলো এখানে শিক্ষার্থী কী করে? স্টেপ বাই স্টেপ কোনো কাজ শেখে।
অর্থাৎ ধরো কোনো সাইকেল চালানো প্রথমে শিখলো, তারপরে সেই যে সেটা যে শিখেছে সেই শিখনলব্ধ অভিজ্ঞতাকে সে যখন বাইক চালাচ্ছে তখন সেটাকে অ্যাপ্লাই করছে। এইভাবে যে শৃঙ্খলার মাধ্যমে স্টেপ বাই স্টেপ যে শিখছে, বা সাইকেল চালানো যখন সে শিখলো তার আগে সে কী কী কাজ করেছিল, তাকে কী কী কাজ করতে হবে, সেইগুলো যে পরপর করছে, যে স্টেপ বাই স্টেপ করছে, সেটাকেই বলছে শৃঙ্খলা শিখন বা চেন লার্নিং। নেক্সট আসছি ভার্বাল অ্যাসোসিয়েশন বা ভাষাগত অনুসঙ্গমূলক শিখন। ভাষাগত অনুসঙ্গমূলক শিখন, এটির অর্থ হলো যে আমরা যেটা মুখে বলছি এবং অভিনয়ের আকারে যেটা বোঝাচ্ছি সেই ধরনের শিখনকে বলছে ভাষাগত অনুসঙ্গমূলক শিখন। যখন কোনো শিক্ষিকা বা শিক্ষক ক্লাসে কোনো কবিতা পড়াচ্ছে বা কোনো গল্প পড়াচ্ছে, তখন সে কী করছে, যে মুখে বলার সাথে সাথে অভিনয় করে যখন দেখাচ্ছে, সেই তার মাধ্যমে যে শিখন হচ্ছে সেটাকেই বলছে ভাষাগত বা ভাষাগত অনুসঙ্গমূলক শিখন। এরপর আসছে ডিসক্রিমিনেশন লার্নিং বা পৃথকীকরণ শিখন। পৃথকীকরণ শিখন বলতে কী বোঝায়, যখন শিক্ষক শিক্ষিকা শ্রেণীকক্ষে যখন বোঝায় যে এই বিভিন্ন শেপ সম্পর্কে যখন এইভাবে বোঝায় যে এটা সার্কেল, এটা রেক্ট্যাঙ্গেল, এইভাবে যখন বোঝাচ্ছে তখন কী করছে শিক্ষার্থী, যে প্রত্যেকটা যে ধারণা তাকে আলাদা করছে, পৃথক করছে, যে এটার সাথে এটা কিন্তু কোনো মিল নেই, এটা এটা আলাদা। তাহলে এইভাবে যে শিখন হচ্ছে পৃথকীকরণে যখন শিখন হচ্ছে তখন তাকে বলছে ডিসক্রিমিনেশন লার্নিং বা পৃথকীকরণ শিখন। এরপর আসছে কনসেপ্ট লার্নিং, কনসেপ্ট লার্নিং বা ধারণা শিখন। কোনো একটি বস্তু সম্পর্কে যখন আমাদের নির্দিষ্ট ধারণা হচ্ছে, যখন আমরা কোনো বস্তুকে তার বৈশিষ্ট্যের ভিত্তিতে ধারণা লাভ করতে পাচ্ছি, তাকে আলাদা করতে পারছি অন্য বস্তু থেকে, কিংবা তার গ্রুপিং করতে পারছি, ক্লাসিফিকেশন করতে পারছি, তখন সেই শিখনকে বলছে ধারণা শিখন বা নিয়ম শিখন। নিয়ম শিখন বা রুল লার্নিং কথাটির অর্থ কী, যে এখানে শিক্ষার্থী কি বিভিন্ন নিয়ম সম্পর্কে জানছে, যেমন বীজগাণিতিক বিভিন্ন সূত্র রয়েছে সেই নিয়ম সম্পর্কে শিখছে এবং সেগুলোকে যখন পরবর্তী কোনো অঙ্ক করছে তখন সেগুলোকে সে অ্যাপ্লাই করছে। তাহলে নিয়ম শিখন মানে হচ্ছে কোনো রকম রুলস যেগুলো আমরা শিখছি, যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে যখন শ্রেণীকক্ষে শিক্ষিকা বা শিক্ষক ঢুকছে তখন আমরা কী করছি, উঠে দাঁড়াচ্ছি, উঠে দাঁড়িয়ে তাদেরকে গ্রিট করছি, তাদেরকে আমরা গুড মর্নিং বলছি বা গুড আফটারনুন বলছি। তাহলে এগুলো যে আমরা করছি সেগুলো কি একটা আমরা জানি যে এগুলো নিয়ম, এগুলো আমাদের করতে হবে। তাহলে এই এই ধরনের শিখনকে বলছে নিয়ম শিখন। এরপর সর্বশেষ স্তর যেটা, সেটা হচ্ছে প্রবলেম সলভিং লার্নিং বা সমস্যা সমাধান শিখন, প্রবলেম সলভিং বা সমস্যা শিখন, সমস্যা সমাধান শিখন। এটা হলো সর্বোচ্চ স্তর। এই প্রত্যেকটা স্তরে শিক্ষার্থী যাওয়ার পরে এই সর্বশেষ স্তর যেটা সর্বোচ্চ স্তর যেটা প্রবলেম সলভিং লার্নিং, সেই সম্পর্কে শিক্ষার্থী ধারণা হয়, শিক্ষার্থী শিখন হয়। এখানে কী করে, এই যে বিভিন্ন যে শিখনগুলো শিখলো সে আস্তে আস্তে ধীরে ধীরে সেইগুলোর মাধ্যমে সে কোনো সমস্যার সমাধান করতে পারে, সেই এই স্তরে এসেই শিক্ষার্থীর শিখন কিন্তু সম্পূর্ণ হয়। এইভাবেই গ্যাংনে তার এই যে মডেল, সেই মডেলের মাধ্যমে শিখনের শ্রেণীবিভাগ সম্পর্কে ব্যাখ্যা করেছেন। তাহলে তোমাদের বোঝা গেল শিখনের শ্রেণীবিভাগ যেটা গ্যাংনে বলেছিলেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যে কোনো পরীক্ষার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবে। আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকে, কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, তাহলে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।